আবারও ফিরে যাচ্ছে খেলার প্রসঙ্গে। কলকাতার সল্টলেকে আজ সন্ধ্যায় মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী। এএফসি র প্লে অফ ম্যাচে যেই জিতবে তারাই উঠবে মূল রাউন্ডে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি যুব ভারতী স্টেডিয়াম, স্টেডিয়ামের 3 নম্বর গেট। এই 3 নম্বর গেট দিয়েই মূলত আজকে যারা এই ঐতিহাসিক এই ম্যাচটি দেখতে আসবেন তারা কিন্তু এখান দিয়েই আসবেন। আমি আমি সহকর্মীকে বলবো যে ইতিমধ্যেই দর্শকদের জন্য যে সারি সেটি করা হয়েছে, এবং আপনি জানেন যে 2 বছর করোনার কারণে দর্শকরা কিন্তু মাঠে বসে খেলা উপভোগ করতে পারেনি, সে কারণেই কিন্তু এই 2 বছর পরের এই ম্যাচটিকে দর্শকরা এবং আয়োজকরা কিন্তু বাড়তি গুরুত্ব দিচ্ছেন। আপনি জানেন যে কোভিড প্রোটোকল মেনেই কিন্তু খেলা হচ্ছে, এবং সে কারণেই দেখা যাচ্ছে যে নো মাস্ক নো ভিজিট, অর্থাৎ মাস্ক যারা পরে আসবেন না তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন। আপনি জানেন যে আজকের যে এই ম্যাচটি শুধুমাত্র খেলা নয়, এটি দুটি ঐতিহাসিক যে ফুটবল ক্লাবের মধ্যে মুখোমুখি লড়াই, এবং দুটো ঐতিহ্যবাহী ক্লাব। মোহনবাগান আপনি জানেন যে 1889 সালে এই মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের জন্ম হয়েছিল, সেই হিসাবে 133 বছর পুরনো এই ক্লাব, এবং একই সঙ্গে 1972 সালে জন্ম হওয়া আবাহনী ক্রীড়াচক্র, এবং সেই প্রায় 50 বছরের ক্লাব। এই দুটো ক্লাবের প্রতিবেশী দুটো দেশের এই একটা ফুটবল ক্লাবের মধ্যে আজকে লড়াই। শুধুমাত্র এই লড়াইটি মাঠের লড়াই নয়, এই লড়াইটি কিন্তু দুই দেশের মানুষের আবেগের মধ্যেও কিন্তু একটি ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে কিন্তু আজকে আমরা দেখা যাবে যুব ভারতী। আপনি জানেন যে যুব ভারতী বিশ্বের অন্যতম যে কয়টি সর্ববৃহৎ স্টেডিয়াম রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম। এখানে কিন্তু 85,000 দর্শকের ধারণ ক্ষমতা আছে, এবং আপনি জানেন যে সন্ধ্যে 7টার সময় এই আবাহনী কলকাতার মোহনবাগান অ্যাথলেটিক্স এই দুটো ক্লাবের মধ্যে খেলা হবে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে পুলিশ সহ যারা এই স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করেন, তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আপনি জানেন যে সন্ধ্যে 7টার সময় এই খেলা হবে, এবং সেই খেলাকে ঘিরেই কিন্তু এখন সাজসজ্জার উপর। জানিয়ে রাখি যে মোহনবাগান তাবুতে ক্রিকেট এই যে টিকিট সেটি বিক্রি হয়ে গিয়েছে, এবং অনলাইনেও কিন্তু ইতিমধ্যেই টিকিট বিক্রি হয়ে গেছে। সুতরাং এখানে টিকিটের যে কাউন্টার সেই সবগুলো কাউন্টার বন্ধ দেখেছে, এবং আয়োজকরা বলছেন যে ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি হয়েছে। সুতরাং এখানে কিন্তু দুপুরের পর থেকেই সাধারণত যারা ফুটবল ভক্ত তারা কিন্তু আসতে শুরু করবেন, এবং সেই কারণে আমরা দেখেছি যে নিরাপত্তার যে বেড়াজাল সেটি কিন্তু ইতিমধ্যেই বুনতে শুরু করে দিয়েছে নিরাপত্তা রক্ষীরা। তো এই ছিল আমার কাছে যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গণ থেকে আমার কাছে থাকা সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।